আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ ফরাদ হোসাইন স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আসলে আমাদের কাছে বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি যে সকল বিষয় নিয়ে ফোন আসতেছে সেটি হচ্ছে কবে নাগাদ সড়ক পথে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, যে যে বিষয় প্রত্যাশী তারা কত দ্রুত সড়ক পথে যাতায়াত করতে পারবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেই বিষয়টি নিয়ে অনেক ফোন আসতেছে। কিন্তু আমরা যখন যে আপডেটটি পাচ্ছি সেই আপডেটটি তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিও আকারে, যাতে করে আমাদেরকে যারা ফলো করছেন তারা সুন্দরভাবে সঠিক ইনফরমেশনটি পেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে নিযুক্ত ভারতীয় হাই কমিশন রয়েছেন বিক্রম কুমার দোরাই স্বামী, বুধবার দ্যাট মিনস আপনার 23 মার্চ 2022 সালে বাংলাদেশ রেলমন্ত্রী নূর ইসলাম সুজনের সঙ্গে একটি তার দপ্তরে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিছু আশাবাদ তারা ব্যক্ত করেছে, সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে এমন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সড়ক পথে ট্যুরিস্ট ভিসা যতদিন নাগাদ চালু না হচ্ছে বা উন্মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত রেল মন্ত্রণালয় থেকে রেল যোগাযোগটি শুরু হবে না। কারণ হচ্ছে রেল যোগাযোগ শুরু হলেই তো হবে না, কারণ হচ্ছে যে আমাদের যে যাত্রীর যে ব্যাপার স্যাপার রয়েছে বা তার যে রেল চলাচল করতে হলে অবশ্যই টিকিট বিক্রি হতে হবে এবং আপনার সিটগুলো ফিল আপ হতে হবে, তাহলেই বাংলাদেশের লাভবান হবে রেল মন্ত্রণালয় অথবা ভারতের মন্ত্রণালয়। যদি ট্যুরিস্ট ভিসা চালু না হয় বা মেডিকেল ভিসা বাইপথে স্বাভাবিক না হয়, বিজনেস ভিসাগুলো স্বাভাবিক না হয়, তাহলে রেল যোগাযোগটি চালু হলেও লাভ হবে না। তাই তারা সিদ্ধান্ত তাদের যে উভয়ের একটা সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা যতদিন নাগাদ ওপেন না হচ্ছে সড়ক পথে ততদিন পর্যন্ত রেল যোগাযোগটি চালু হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে দ্য ডেইলি স্টার পত্রিকার নিউজ। আমরা অবশ্যই আমাদের স্ক্রিনে কার্টিসটি দিয়ে দিব এবং আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটিও দিয়ে দিব। আপনারা চাইলে অবশ্যই 23 মার্চ 2022 সালের দ্য ডেইলি স্টারের যে বৈঠকটি যে নিউজটি আছে সেই নিউজটি আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, তারা কি ধরনের কি সম্ভাবনা প্রকাশ করেছে সে বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে 23 তারিখের আপডেট যে খুব রিসেন্ট, এটাও আশাবাদ ব্যক্ত করেছে খুব সরাসরি হয়তো বাংলাদেশের সাথে ভারতের যে রেল যোগাযোগটি আগে ছিল মিতালি বন্দর মৈত্রী এক্সপ্রেস, এই তিনটি ট্রেন খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে। অবশ্যই যারা ইন্ডিয়াতে সড়ক পথে যাওয়ার জন্য বসে আছেন আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, যে কোনো মুহূর্তে ঘোষণা চলে আসবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে করে নতুন নতুন আপডেট ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। আর আমাদের ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার ভাই বন্ধু উপকৃত হতে পারে বা যারা ইন্ডিয়াতে মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা অথবা আপনার বিজনেস ভিসা যাওয়ার জন্য সড়ক পথে অধীর আগ্রহে বসে আছেন তারা যাতে সঠিক নিউজটি পেয়ে যায় সেজন্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।